দুটো ওষুধের মধ্যে কনফিউশন হলে কিভাবে আমার একটা আসি সেইটা দেখানোর জন্যেই এই ভিডিওটি দিচ্ছি ভদ্রলকের ষাট বছর বয়স উনি পেশায় ড্রাইভার ছিলেন অটো ড্রাইভার সাধারণ মধ্যবিত্ত সমাজের মানুষ উনি এখন সমস্যা হচ্ছে কোমরে ব্যথা পায়ে ব্যথা হাঁটুতে ব্যথা জয়েন্টে ব্যথা তোর তার মানে রিওমেটিক কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা পায়ে ব্যথা এগুলো তো বললেন বিভিন্ন জায়গায় ব্যথা হচ্ছে তার মানে আমরা এক লাইনে ধরে নিলাম রিওমেটিক একটা রিওমেটিম চলছে আর ওনার একটা কমপ্লেন আছে যে ভার্টিগো সকাল দশটা থেকে এগারোটার মধ্যে বিশেষ করে এই সময়টাই ওনার মাথা ঘোরা মাথা ঘোরে চক্কর মারে এছাড়া বিশেষ কিছু অসুবিধা নেই তাহলে উনি ব্যথা বেদনা থেকে মুক্তি পায় আর এই মাথা ঘোরা থেকে মুক্তি পান এই দুটি কারণের জন্য উনি এসেছেন ঠিক বলেছি এটাই তো আপনার বক্তব্য এই দুটো কমপ্লেন আর ক্রিয়েটিনে না বাড়ে ক্রিয়েটিনে কত আছে ওয়ান পয়েন্ট টু ফাইভ আছে নর্মালি ওয়ান পয়েন্ট থ্রি জিরো পর্যন্ত থাকে মিলিগ্রাম ওনার ওয়ান পয়েন্ট টু নর্মাল রেঞ্জের মধ্যে আছে কিন্তু কোথায় দেখিয়েছিল অ্যালোপ্যাথিক হসপিটালে কারো বোধহয় বলেছে যে কিডনি খারাপ টারাপ হচ্ছে হচ্ছে ভয় দেখিয়েছে উনি খুব ভয়ে আতঙ্কিত এরা আছে কিডনি ক্রিয়েটিনের একদম নর্মাল লেভেলে আছে তো ক্রিয়েটিনের বাড়ে বেশিরভাগ প্রেশার কন্ট্রোল না অনে প্রেসার কন্ট্রোল থাকে সেটা দেখতে হবে আর মাংস কম খেতে হবে ইউরিক অ্যাসিড না বাড়ে আর অ্যালোপ্যাথিক ওষুধে ব্যথার ওষুধে ক্রিয়েটিন বাড়ে কিডনি খারাপ হয় কিডনি ফিল্টার ক্ষমতা কমে যায় ফিল্টার ক্ষমতা কমে গেলে ক্রিয়েটিনের একটা বিষাক্ত পদার্থ সেটা কিডনি বের করে দেয় কিডনি যদি ছাঁকুনি খারাপ হয়ে যায় তাহলে ওগুলো বের করতে পারে না সেগুলো আবার রক্তের মধ্যে ফেরত চলে আসে তাই আমাকে কিডনি ঠিক রাখতে হবে কিডনি ঠিক রাখতে গেলে অ্যালোপ্যাথিক ওষুধগুলো কম খেতে হবে তো এই জন্য ব্যাপার ওনার একটা লেফট রিনাল ক্যালকুলাস পাওয়া গেছে ইউএচিতে চোখ দিয়ে মাঝে মাঝে জল পান এখন সকাল দশটা থেকে এগারোটার মধ্যে মাথা ঘোরাটা ঠিক বাড়ছে আমরা রেপার্টরিতে ওই সময় ঠিক পেলাম না অন্য রেপার্টরি দেখার সময় পাচ্ছি না আমি অত্যন্ত চাপের মধ্যে আছি একবার দেখে নিতে পারি তাহলে এরকম একটা পিকিউলার সিমটম ভার্টিগো সকাল দশটা থেকে এগারোটার মধ্যে বাড়ে আমরা আমি বারবারই বলেছি পিকিউলার সিমটম রেপাটোরিতে দেখতে হয় আমরা দেখলাম ভার্টিগো কেন্টস রেপার্টরি মর্নিং কিন্তু টাইম কিছু দেওয়া নেই পাইনি কেন সাহেব কোথাও পাইনি তাই দেয়নি গায়ে তো দেবে না তাহলে মর্নিংয়ে হয় কিন্তু টাইম দশটা থেকে এগারোটা দেওয়া নেই এখন রেপার্টারি দেখার নিয়ম হচ্ছে যদি আমরা পার্টিকুলার চ্যাপ্টারে না পাই তাহলে আমাদের ইন জেনারেল দেখতে হয় আমরা জেনারেল কিছু দেখবো সকাল দশটা বা এগারোটার সময় কারা কারা বাড়ে তা আমরা দেখলাম আমাদের আগে জানা আছে যে ন্যাট্রামিউর দশটা এগারোটায় সালফার এই দুটো বেশি ইম্পর্টেন্ট ঠিক তাই আছে সকাল দশটায় ন্যাট্রামিউর এগারোটায় সালফার এখন এই সালফার এবং ওই ওই একটা সিমটম যদি আমরা দেখি তাহলে সালফার এবং ন্যাট্রামিউরে খুব একটা সিমটম ওনার মধ্যে নেই ওনার মধ্যে কী আছে ক্যাচেস্কোল ভেরি দিলি ন্যাটামিউর আছে ডিডার সল্ট নেই আভারসান টু ব্রেড নেই কনস্টেপেশন নেই এসব নেই সিম্প্যাথেটিক ন্যাক্টমেয় কিছুটা কভার করে কিন্তু ওনার মধ্যে অ্যাংজাইটি খুব বেশি চলছে বিশেষ করে ওরা ভয় দেখিয়েছে যে কিডনি গণ্ডগোল হতে পারে ক্রিয়েটিনে নিয়ে উনি খুব ভীত সন্ত্রস্ত বাড়ির লোকেও তাই ক্রিয়েটিনে না বাড়ে তাহলে টেনশানটা ওনার মধ্যে কাজ করছে উনি যে কোনো ব্যাপার নিয়ে কি খুব টেনশন করেন রোগের ব্যাপার নিয়ে উনি বড্ড ভাবনা চিন্তা করেন উনি আঁচিল আছে সারা শরীরে গায়ে ভর্তি আঁচিল প্রচুর আছে আঁচিল লাল নীল কালো সব রকম আছে তো আপনি কে হন মেয়ে মেয়ের গায়েও আঁচিল তো জেনেটিক ব্যাপার তো আঁচিল প্রচুর পরিমাণে আছে টেনশান খুব বেশি আছে রিওমেটিক ডায়াথেসিস হাঁটু ব্যথা কোমরে ব্যথা পায়ে ব্যথা এবং সিম্প্যাথেটিক সো আর প্রেসক্রিপশান ইজ কষ্টিকাম আমরা ন্যাট্রামিউরের ওই একটা সিমটম দশটা বা এগারোটায় মাথা ঘোরা বাড়ে ওই দেখে কিন্তু আমরা ন্যাটামিউর বা সালফারে যেতে পারলাম না কারণ আমার পেশেন্টের অন্য সিমটমগুলো কভার করছে কস্টিকাম ট্রিমেন্ডাস অ্যাংজাইটি সিম্প্যাথেটিক পেশেন্ট রিওমেটিক ডায়াথেসিস মেনি ওয়ার্স এয়ার অ্যান্ড দেয়ার সো আওয়ার প্রেসক্রিপশান ইজ So our prescription is animal stings that are seen yes. So let's prescribe first to come in fifty miles mm of potencies and let's see the result, my friend.